হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুভ স্টাডি। লুভ স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি অভিষেক, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয়টি আমরা করতে চলেছি তা হলো এই ফ্রি মক টেস্ট টু, যেটা তোমাদের আমি দিয়েছিলাম সেটা আমরা এখানে দেখে নেবো। যে ফ্রি মক টেস্ট টুতে যে সারমর্মটি দিয়েছিলাম সেটা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে? তো এই সারমর্ম রচনা তোমরা এখান থেকে নিয়মাবলীগুলি অবশ্যই জানো। তো যারা প্রথমে ভিডিওগুলি দেখছো তারা অবশ্যই এক এক করে আগের থেকে ভিডিওগুলো দেখে আসো, তাহলে পরে সেখানে এই সারমর্ম রচনার যে নিয়মাবলী সেগুলো আলোচনা করা রয়েছে। যারা প্রথম দেখছো ভিডিওটি তাদের জন্যই বলছি, এবং যারা জানো তারা তো অবশ্যই খুব ভালোভাবে সারমর্ম রচনা করতে পারছো, এবং এক্সামও কিন্তু অনেকে অনেক ভালোভাবে সারমর্মটি রচনা করেছিল, ভালো ভালো শিরোনামও দিয়েছিল। তা আমরা আজকে দেখে নেবো সারমর্মটিকে কত ভালোভাবে করা যেতে পারে বন্ধুরা, ঠিক আছে? তো সারমর্মটি এমন ছিল যে এখানে বলা হয়েছিল যে শরতের থেকে শুরু করে, এই শরতের দেখবে যতদূর এখান থেকে শুরু করে, ঠিক আছে, এই যে কিংবা শিশু পলাশ পর্যন্ত, ঠিক আছে, কিংবা শিশু পলাশ পর্যন্ত এখানে যতটুকু ছিল এখানে কিন্তু একদম পুরোপুরি শরৎ ঋতুর যে বর্ণনা সেটা করা হয়েছিল বন্ধুরা আপনাদের সামনে। যে এই যে শরৎ ঋতুতে পরিবেশ কেমন থাকে, নীল রঙের আকাশ, ঠিক আছে, মানে রোদের যে আলো সেটা যেন একদম কাঁচা সোনার মতো হয় দেখতে, এমন করে বিবরণ দেওয়া হয়েছিল, এবং সবুজ ধান ক্ষেত, হ্যাঁ, চারিদিকে। তো এই যে বিবরণগুলো এগুলো দেখে মনে হচ্ছে যে কোনো গ্রামের যে পরিবেশ থাকে শরৎকালে তার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। কিন্তু যখন এই ধান কাটার পর আলাদা দৃশ্য, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন, যে ধান কাটার পর আলাদা দৃশ্য, অর্থাৎ এখান থেকে কিন্তু পুরো বিষয়টি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অন্য একটি ঋতুর এখানে প্রবেশ হচ্ছে, ঠিক আছে। তার শরতের পরে কি আসছে, হেমন্ত। তাই এই হেমন্তকালে কিন্তু বিবরণ এখানে শুরু হয়ে যাচ্ছে, যে ধান কাটার পর আলাদা দৃশ্য, যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি। তা এই যে পুরো বিবরণগুলি হচ্ছে এগুলো কিন্তু হেমন্ত ঋতুর উপরে আলোকপাত করে হচ্ছে, ঠিক আছে, যে হেমন্ত ঋতুর মধ্যে কি কি হয়ে থাকে, হ্যাঁ, তার মধ্যে পরিবেশের রূপ কেমন হয়, এইসব বিবরণগুলো এখানে দেওয়া হয়েছে। তা আমরা এখান থেকে অবশ্যই খুব ভালোভাবে কিছু কিছু লাইন একদম ট্রেডিশনাল ওয়েতে, হ্যাঁ, যেমন গতানুগতিকভাবে করা হয়ে থাকে সারমর্ম, যে বিশেষ কী কী পয়েন্ট এখান থেকে তোলা যেতে পারে, তুলে নিয়ে সেটাকে আমরা এখন সারমর্মতে করে নেব। তা প্রথমত আমরা এখান থেকে শুরু করছি যে শরতে দেখবে যতদূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে, ঠিক আছে। তাই নীল রঙের আকাশটা ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে, এভাবে করে বোঝানো হচ্ছে যে এই যে ওয়েদারটি, মানে যে পরিবেশটি ছিল সেটা কেমন ছিল। মেঘের কোনো ছিটে ফোঁটো ছিল না, মানে মেঘের ছিটে ফোঁটো নেই, ঠিক আছে। তারপর রোদ যেন কাঁচা রোদের মতো, মানে রোদ যেন কাঁচা সোনার মতো, নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না, সামনে পেছনে একটানা সবুজ ধান, ঠিক আছে, সমুদ্রের মতো তার পার দেখা যায় না, মানে সমুদ্রে যেমন পার দেখা যায় না, এত দূর দূর পর্যন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত, ঠিক আছে। তার উপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়া, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে পুরোপুরি বর্ণনা দেওয়া হচ্ছে যে শরৎকালে কতটা, মানে এই পরিবেশ কত মনোরম থাকে, কত ভালো থাকে, ঠিক আছে, তার সৌন্দর্যের বর্ণনা হচ্ছে। দূরে দূরে জেগে থাকে এক দুটো তাল খেজুর কিংবা শিশু পলাশ, ঠিক আছে। তা এখান থেকে শিশু পলাশ পর্যন্ত যে শরতের বর্ণনা হলো, শরৎ ঋতুর বর্ণনা, তা এখানে দেখুন এই শরৎ রানীর বা ঋতুর রানীর যে শরতের বর্ণনা হচ্ছে, তা এখানে নীল রং, দেখুন এইখান থেকে আমরা কি করবো, এই যে নীল রঙের আকাশটাকে, এই জিনিসটিকে আমরা তুলে ধরবো এখান থেকে, নীল রঙের আকাশ। তারপরে কি, এই যে কাঁচা সোনার মতন রং, রোদের রং কাঁচা সোনার মতো, এই জিনিসটিকে আমরা নেব এখান থেকে। তারপর কি, এই যে একটানা সবুজ ধান, মানে একবারে অনেক বিস্তৃত সবুজ ধান, সেটা এখান থেকে আমরা নেব, কোনখানে, এই শরতে। তার সাথে সাথে এই যে ঢেউ খেলে যায় হাওয়া, তো এগুলো কি, এগুলো হচ্ছে সৌন্দর্যের প্রকাশ পাচ্ছে এই শরৎ ঋতুতে। তো এখান থেকে যদি আমরা কিছু লিখে নিই এখানে পয়েন্টসে এসে, পয়েন্টসে আমরা এখানে কি দেখতে পাবো একটু দেখে নিই। পয়েন্টস এখানে আমরা দেখতে পাবো, যেমন এই যে নীল রঙের আকাশটাকে আমরা তুলেছি ওখান থেকে, তারপর রোদ যেন কাঁচা সোনার মতো সেই জিনিসটিকে তোলা হলো, এবং সবুজ ধান, এই তিনটে কিন্তু সেখানে বিষয়, ওই ওপরে যতটুকু অংশ আমরা পড়ে আসলাম সেখান থেকে এই তিনটে বিষয় আমরা তুলে নিয়েছি। এখন আমরা চলে আসবো আবার এই প্যাসেজে অনুচ্ছেদে, এখান থেকে ধান কাটার পর আলাদা দৃশ্য, যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি, শুকনো কঙ্কালসার চেহারা, ঠিক আছে, চেহারা, আলগুলো জেগে থাকে বুকের পাঁজরের মতো, মানে জমির মাঝখানে যে আলগুলো থাকে সেগুলো একদম বুকের পাঁজরের মতন, বুকের হাড্ডির মতো যেমন একদম দেখা যাচ্ছে, ঠিক আছে। মাঠের ভেতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার, ঠিক আছে, মানে মাঠের যে ভেতর দিয়ে, যেমন এই যে আল বরাবর যে রাস্তাগুলো তৈরি হয় সেগুলো ফুটে ওঠে গ্রামে যাওয়ার। তাই গ্রামে যাওয়ার, গ্রামের কথাটি তো বলেই দিয়েছে, তাই গ্রামের পরিবেশেরই এখানে বর্ণনা হচ্ছে। তারপর আকাশের রং তামার হাড়ির মতো, রোদের দিকে তাকানো যায় না, গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ঠেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়, ঠিক আছে, এবং সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ার, কখনো
দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। একটু বেলা হলেই মাটি তেতে আগুন হয়ে ওঠে। যারা হাল বলদ নিয়ে ভোর মাঠে গিয়েছিল, বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে। এই অবস্থা, এই পরিস্থিতিতে তারা থাকে, মানে কত তাড়াতাড়ি তারা ঘরে ফিরবে, মানে পরিবেশটি এরকম হয়ে গেছে। ঠিক আছে, নদী পুকুর খালবিল শুকিয়ে যায় এবং গাছের পাতা থাকে না। তা এখানে যখন এরকম করে পড়ছেন, দেখুন এখানে কিন্তু কোনো হেমন্তের কথা বলা হয়নি, কিন্তু এই শরতের পরে কিন্তু পরবর্তী ঋতুই কিন্তু হেমন্ত। ঠিক আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাই এই হেমন্ত যখন আসছে, তখন এই যে ধান কাটা, মানে শস্য তোলার পালা চলে। এই যে হেমন্ত হচ্ছে কার্তিক এবং অগ্রহায়ণ, তা সেই কার্তিকের থেকে ফসল পাকা, প্রায় মাঝের পর থেকে ফসল পাকা শুরু হয়ে যায়, হলুদ হয়ে যায় চারিদিক। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে কিন্তু কার্তিকের মাসের পরে অগ্রহায়ণ মাসের অগ্রহায়ণ মাসের শেষে কিন্তু পুরো ফসল তুলে নেওয়া হয়। ঠিক আছে, চাষিদের ঘরে। তা এখান থেকে তারপরে গাছের পাতা থাকে না, নদী পুকুর খালবিল শুকিয়ে যায়, পরিবেশ শুষ্ক হয়ে যায়, গাছের পাতা থাকে না। তা এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে কিন্তু হেমন্তকালের যে বিবরণ এখানে বোঝা যাচ্ছে। তা এই মাটির ঢেলাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, হাওয়ায় দৃষ্টি আড়াল করে দেয়। তা এই জিনিসগুলোই কিন্তু আবার এই সারমর্মে লেখা যাবে না। ঠিক আছে, অনেকে খুব সুন্দরভাবে অন্যরকম ভাবে লিখেছেন, অনেকে কিন্তু এখান থেকেই যে শব্দগুলো বা এই যে লাইনগুলো ছিল একদম সরাসরি তুলে কিন্তু লিখে দিয়েছেন। তো সেভাবে করলে হবে না বন্ধুরা, এখান থেকে কিছু আলাদা আপনাকে লিখতে হবে। এটার বিবরণটিকে নিয়ে এখানে কিছু কিছু শব্দ আপনি ব্যবহার করুন, কিন্তু একদম পুরোপুরো যেমন এই মাটির ঢেলাগুলো গুঁড়ো হয়ে ধুলো হয়ে যাচ্ছে, চাষিরা ঘরে ফিরে আসছে। তো চাষিরা কখন ঘরে ফিরে আসছে? যখন এই পরিবেশটি এরকম হয়ে গেছে, তারা কত তাড়াতাড়ি ঘরে ফিরবে সেই বিষয়ে ব্যস্ত হয়ে উঠেছে। ঠিক আছে, কখন? যখন এই পরিবেশটি এরকম হয়ে গেছে। তো পরিবেশের বিবরণটিকে এখানে দিলেই হবে। তো এখানে এই চাষিরা কীভাবে ফিরছে, তারপরে মাটিতে আগুন হয়ে উঠেছে, হ্যাঁ, এগুলো সব কিন্তু পরিবেশটি কেমন হয়ে উঠেছিল তার বিবরণের জন্য, বোঝার জন্য কিন্তু এগুলা বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিছু কিছু অংশ নিয়ে নেব। সেটা হচ্ছে কি, যেমন এই গুঁড়ো গুঁড়ো ধুলোগুলো দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। ঠিক আছে, তা এখানে পয়েন্টগুলো আমরা এখানে লিখে নিয়েছি। পয়েন্টগুলো কি, এই যে ধান কাটার পর অন্য দৃশ্য, এখানে এখানে জায়গাটি ঢাকা পড়ে গেছে, যে ধান কাটার পর অন্যরকম দৃশ্য। হ্যাঁ, ধুলো দৃষ্টি আড়াল করে দাঁড়ায়, রুক্ষ মাটি, শুকনো কঙ্কালসার চেহারা, গাছে পাতা থাকে না। ঠিক আছে, তা এখান থেকে এই যে এই জায়গাটার থেকে আমরা কি বুঝতে পারছি, যে এখানে কিন্তু ঋতুর পরিবর্তন হয়ে গেছে। ঋতুর যে শরতের পরে হেমন্তের প্রবেশ হয়ে গেছে এবং হেমন্তের সময় মানে অবস্থাটি কেমন সেটা এখানে বোঝাচ্ছে। তো এখান থেকে আমরা দেখে নেব, আমি যে শিরোনামটি যেটা দিয়েছি বন্ধুরা, এই যে পয়েন্টসগুলো আমি এখানে লিখলাম, এই পয়েন্টসগুলো দিয়েই কিন্তু আমি এখান থেকে পুরো প্যাসেজটিকে তৈরি করব, মানে এই পুরো সারমর্মটিকে আমি করব। তা এই যে পয়েন্টস অনুসরণ কিভাবে করলাম আপনারা বুঝতে পারলেন, যে পয়েন্টসগুলোকে কিভাবে তুলে নিয়ে আসলাম এখান থেকে বিশেষ বিশেষ জায়গায়, যেমন নীল রঙের আকাশ, হ্যাঁ, রোদ যেন সোনা কাঁচা সোনার মতো। তো এইভাবে করে কিন্তু এখান থেকে মূল বিষয়গুলিকে আপনাকে তুলে নিয়ে আসতে হবে, এবং সেখান থেকে আপনি এটাকে নতুনভাবে কীরকমভাবে তৈরি করতে পারবেন, মানে পরিবেশের বর্ণনা দিয়েছে, ঋতুর বর্ণনা দিয়েছে, মানে আপনি কিন্তু এখানে আপনার ভাষার প্রয়োগ খুব ভালোভাবে করতে পারবেন, শব্দের ব্যবহার খুব ভালোভাবে করতে পারবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে এত সুন্দরভাবে, খুব সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করুন। তা আমি কিছু চেষ্টা করেছি, যেমন এই ঋতুরানী, শরৎ ও হেমন্তের রূপ, এটা কিন্তু আমি দিয়েছি এখানে শিরোনাম। ঠিক আছে, তারপর আমি এখান থেকে শুরু করছি, মানে ঋতুরানী, শরৎ এবং হেমন্তের রূপ, মানে ঋতুরানী যে শরতের বর্ণনা সেটাও আছে এবং হেমন্তের রূপের বর্ণনাও আছে। তা এখান থেকে শুরু করছি, শুভ্র শরতের অমল শোভায় গ্রামের পরিবেশ এক অনন্য মাত্রায় সেজে ওঠে। যেটা এই বলা হয়েছিল যে শুভ্র শরতের মানে শরৎ কালটা কেমন হয়, একদম শুভ্র, মানে সাদা চারিদিক, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই সেই শুভ্র শরতের অমল শোভায়, মানে সেই চকচকে সৌন্দর্যময় যে শোভা, ঠিক আছে, চকচকে শোভায় সৌন্দর্যে গ্রামের পরিবেশ এক অনন্য মাত্রায় সেজে ওঠে। নীল, সাদা, সোনালি ও সবুজ রঙের বরণে, হ্যাঁ, নীল, সাদা, সোনালি, নীল অর্থে এই যে নীল রঙের আকাশ থেকে নীল নেওয়া হলো, হ্যাঁ, রোদের সেই কাঁচা সোনার মতন যে অংশ সেখান থেকে সোনালি নেওয়া হলো, এবং সাদা অংশ যেমন কাশফুল থাকে, যেহেতু এখানে কাশফুলের কোনো বিবরণ ছিল না, তা আপনারা চাইলে সাদাটা সরিয়েও দিতে পারেন লেখার থেকে, কোনো অসুবিধা নেই। তো এখানে কি হলো, নীল, যদি ওই কাশফুলের বিবরণ থাকতো তাহলে সেখানে সাদা করা যেত, তাহলে নীল, সাদা, সোনালি ও সবুজ রঙের, সবুজ রঙ কোথার থেকে, এই সবুজ ধান থেকে। তো এখানে এই চারটি যে রঙের বরণ, বরণ মানে তাকে গ্রহণ করা, মানে তাকে মানে স্বাগত জানানো, হ্যাঁ, বরণে প্রকৃতি তার রূপের আলো, প্রকৃতি তার রূপের আলো, মানে এই যে রঙগুলি সে বরণ করে তার যে রূপ তৈরি হয়েছে সেই রূপের আলো ঠিকরে দেয়, মানে ছড়িয়ে দেয়, ঠিকরে অর্থে ছড়িয়ে দেয়, হ্যাঁ, মানব অন্তরে, মানে মানুষের অন্তরে, আঙিনায়,
মানব অন্তর আঙিনায়, মানে মানুষের অন্তরের যে আঙিনা সেখানে ছড়িয়ে দেয়। ঠিক আছে, এই রূপ মাধুর্যে বিমোহিত হয় অন্তর্জগৎ। এই যে এই যে রূপটি তৈরি হয় প্রকৃতির, এই রূপ মাধুর্যে বিমোহিত হয় মানে আমাদের অন্তর্জগৎ, এই মানুষের অন্তর্জগৎ একদম মানে ভরে যায়, এই হিসেবেই কথাটি লেখা হলো। কিন্তু শীতের পূর্বসূরি হেমন্তের আগমনে, শীতের পূর্বসূরি মানে শীত আসার আগে হেমন্তের আগমনে, শীত আসার আগে হেমন্ত আসে, তো সেই শীতের পূর্বসূরি হেমন্তের আগমনে ফসল তোলার পর, হেমন্তের আগমনে তারপর কি হয়, ফসল তোলা হয়, ফসল তোলার পর প্রকৃতি তার বৈরাগ্যময় ধূসর রাজ্যে বিরাজ করে। ঠিক আছে, তাই এখানে দেখুন, রুক্ষ মাটি, কঙ্কাল সার চেহারা, গাছে পাতা থাকে না, ঠিক আছে, ধুলো দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। তো এইসব কি, এইসব এমন অবস্থা যে বৈরাগ্যময় অর্থে বোঝানো হচ্ছে যে তার মধ্যে আর কোনো রস নেই, সেই সৌন্দর্য আর নেই। ঠিক আছে, তা এই জন্য এখানে বৈরাগ্যময় বলা হচ্ছে, মানে সেই প্রকৃতির যে সংসার, তার মন উঠে গেছে তার সংসার থেকে। ঠিক আছে, তা এর জন্য বলা হচ্ছে তার বৈরাগ্যময় যে ধূসর রাজ্যে বিরাজ করে সে। ঠিক আছে, কখন, যখন এই হেমন্তের আগমন হয় এবং ফসল তোলা হয়। তো এইভাবে করে বন্ধুরা আমরা এখানে পুরো যে সারমর্মটি আছে সেটা আমরা করে নিয়েছি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সারমর্মটি কিভাবে করা যেতে পারে। তো যদি কোনো সুবিধা অসুবিধা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তাও অবশ্যই আপনারা লিখে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এবং এই ভিডিওর মাধ্যমে যেহেতু আমি বলেছিলাম যে এই মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটি আমি আপনাদের সামনে এখানে তুলে ধরছি, এক এক করে যেই 20 জন, ঠিক আছে, যেই টপ 20 ফ্রি মক টেস্ট 2-তে যে টপ 20 নাম এসেছে তারা আপনারা এখানে এখানে এক এক করে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সেখানে প্রথম হয়েছে অনিশা সেনগুপ্তা, 59 পেয়েছে, অভিষেক দত্তা 56.5, অর্পিতা দত্তা 56.5, সৌরভ ঘোষ 55.5, কৃষ্ণেন্দু দাস 55, অপার মিত্রা 55, নিষ্মিতা কুণ্ডু 54, জয়প্রকাশ মাইতি 54, সোমনাথ সরকার 53.5, অর্ণব সাহা 53.5, কৃষানু মন্ডল 53.5। ঠিক আছে, তারপর অভিজিৎ গুহ বিশ্বাস 53.5, মানে একই নাম্বার কিন্তু অনেকের এসেছে, সেম নাম্বার। তারপর দীপঙ্কর সরকার 53, পার্থ মন্ডল 52.5, আকাশ চক্রবর্তী 52.5, সাগর কুমার দাস 52, রূপন মন্ডল 52, দেবলীনা সেনগুপ্ত 51.5, সৌম্যদীপ ঘোষ 51.5, আর অরিজিৎ চন্দ্র 51.5। তো এগুলো সব 100-তে সবাই এরকম মার্কসগুলি পেয়েছেন, টপ 20 যারা হয়েছে। তো এরপরেও কিন্তু অনেকের মার্কস এরকম আছে তোমাদের মধ্যে যারা এরকম 51 বা 50 এরকম পেয়েছে। ঠিক আছে, তো তারা কিন্তু এর থেকে একটি আইডিয়া নিয়ে নিতে পারবে যে তাদের এরপরে তাদের মেরিট লিস্টের নাম যদি দেওয়া হতো তাহলে কোন স্থানে তারা থাকতো। ঠিক আছে, তো এতগুলো নাম তো একসাথে সবারগুলো দেওয়া যায় না, একটি সময় সাপেক্ষ ব্যাপার। তার জন্য আমি এই টপ 20 আর লাস্ট যে ভিডিও সেখানে দিয়েছিলাম টপ 10-এর, তো এখানে চিন্তা করেছি যে একটু আরো 10টা বাড়িয়ে দিই। তো সেই হিসেবে টপ 20 আমি এখানে দিয়েছি। টপ 20 দেখে আপনারা নিজের যে নাম্বারটি সেই হিসেবে একটি আইডিয়া আপনারা আশা করি পাবেন এখান থেকে। হ্যাঁ, এবং এই যে 20 জন আছে এরা কিন্তু এই রকম নাম্বার পেয়েছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে সারমর্মটিকে রচনা করা হলো, তার সাথে সাথে তোমাদের মেরিট লিস্টটিও তোমরা দেখতে পেলে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করো, লাইক করো, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, হ্যাঁ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তারপর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা জানো সেটা প্রেস করে দিতে হবে। তা ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ।